চেহারা মেজর মাহবুব তাকে রক্ষা করেছে তার ইউনিটের কজন এত যেদিন ঘটল তারপর ওই দিন বিকাল 6টার দিকে বেরিয়েছে আজকে আমার সৈনিকাই সেট করছে সেট করতে আমি ধন্যবাদ ছিলাম ধন্যবাদ থেকে তো ঘটনার পর মনে করেন যে যখন নাকি সব আউট অফ কন্ট্রোল হয়ে গেল আমাদেরকে তো বললো কন্ট্রোল করতে যেটা তো অলরেডি সবখানেই আছে কন্ট্রোল আমরা দেখলাম যে কন্ট্রোল যাওয়ার আউট অফ কন্ট্রোল কারণ আমাকে আমার জেসিও নিয়ে বসে স্যার আপনারা পারবেন না চলেন আমার জেসিও নিয়ে চলে প্রাণে বেঁচে যাওয়া এই সেনা কর্মকর্তা মনে করেন না জওয়ানদের সবাই আছে এই হত্যাযজ্ঞের পেছনে অনেকে আসছে যোগাযোগ করতেছে আমার সাথে বিশেষ করে যারা আমাকে ওই দিন পালাতে সাহায্য করছে আর কি তারাই মেনলি বিষয়ে যোগাযোগ করতেছে যে স্যার আমরা কি করবো না করবো আমি বলছি আপনারা ঢোকেন যেহেতু আপনারা আমাকে রক্ষা করছেন ভার্চুয়ালি তো আমি চেষ্টা করবো যতটুকু আমার সম্ভব আমি এটা বলতে পারি যে সনিক আমার মনে হয় ম্যাক্সিমাম ইনভেস্ট হয়তো একটা মিনিমাম পার্সেন্টেজ ওখানে ইনভলভ ছিল ঘটনার চার দিন পর আবার বিডিআর সদর দপ্তরে এসেছেন মেজর মাহবুব মাধুর মান্না চ্যানেল আই ঢাকা বিডিআর জওয়ানদের হত্যাযজ্ঞ থেকে যে কজন সেনা কর্মকর্তার পরিবার বেঁচে যায় তাদের একজন মেজর মাহবুবের স্ত্রী সুস্মিতা মাহবুব নিজের জীবন বাজি রেখে একমাত্র মেয়েকে নিয়ে অফিসার্স মেস থেকে পালান তিনি মিডিয়া সদর দপ্তরে আজ সাংবাদিকদের সামনে ওই রাতের ভয়াল ঘটনার বর্ণনা করেছেন মেজর মাহবুবের স্ত্রী তার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন মাসুদ রহমান না মিডিয়ার সার্ভার হলে গোলাগুলি সেখানে আটকে পড়া অবস্থায় মেজর মাহবুব সতর্ক করেন তার স্ত্রী সুস্মিতা মাহবুবকে নিরাপদে থাকার জন্য মিসেস সুস্মিতা মাহবুব একমাত্র স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে খাটের নিচে লুকিয়ে থাকেন তাতেও রক্ষা হয়নি বিডিআর উশৃঙ্খল সদস্যরা হামলা চালায় পাশের ঘর থেকে টেনে হিঁচড়ে নিয়ে অন্য অফিসারকে বেরিয়ে যান শোনা মাত্রই মিসেস মাহবুব সৈন্যদের হাতে ধরা পড়বার আগে সিদ্ধান্ত নেন পালানোর আমি আমার রুমের বারান্দায় আমি আমার একটা শাড়ি ঝুলালাম আমি ওকে বলছি ওরা যদি আমার রুমে ঢোকে আমি ওদের কাছে ধরা দেবো না আমার কাছে আমার মেয়ে আছে আমি কিন্তু জাম করবো মরি বাচ্চি আমি মরে যাবো আমি ওদের কাছে ধরা দেবো না ঠিক নটার সময় লাচ্ছি দিয়ে আমার ধরা ভাঙ্গে আগে আমার মেয়েকে নিয়ে আমি আমি আমার মেয়েকে নিয়ে দুধারার থেকে জাম করেছি নিচে পড়ে মেয়েকে নিয়ে কোন রকমে কল করে রাতের আধারে নিরাপদ স্থানের উদ্দেশ্যে যাত্রা কোন একটা দেয়ালে পৌঁছাতে এক সৈনিকের নল তার গলায় একবার আমাকে পিস্তল নেই ওর সাথে একবার আমাকে ধরে একবার আমার মেয়েকে ধরে ভাগ্যক্রমে ওই সৈনিকটি ছিল তার স্বামীর ইউনিটের তাকে পরামর্শ দেন যেন এই স্থান ছেড়ে দ্রুত পালিয়ে যাওয়ার এবার তার তারকাটা টপকে মেয়েকে নিয়ে পালানোর চূড়ান্ত চেষ্টা দেয়াল টপকিয়ে ওই পাশে গিয়ে একটি টিনের চালার নিচে কাটিয়ে দেন সারা রাত পরে সকালে বুঝতে পারেন নিরাপদ স্থানে পৌঁছতে পেরেছেন তিনি একমাত্র মেয়ে আছে চিকিৎসাধীন বিডিআর সদর দপ্তরে নিজস্ব পোশাক নিতে এসে এমন লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে বারবার কান্না ভেঙে পড়েন মিসেস সুস্মিতা মাহবুব মাথুর মান্না চ্যানেল আই ঢাকা